ঐতিহ্যবাহী মগরার সরস্বতী পূজা দেখার জন্য দূর দূর থেকে দর্শকের সমাগম হয়। আবার অনেকে মগরার এই ঐতিহ্যবাহী সরস্বতী পূজোর কথা জানলেও তাদের আসার পথে একটাই বাধা, যে কীভাবে পৌঁছাবো, আর যদি মগরায় পৌঁছেও যাই কীভাবে, কোন পথে ঠাকুর দেখতে হবে। এই সমস্ত সমস্যারই অবসান করব এই ভিডিওতে। কীভাবে আপনি মগরায় পৌঁছাবেন, কোন পথ ধরে আপনি ঠাকুর দেখবেন, রাস্তার ভিডিও সহ সমস্ত তথ্য নিয়ে হাজির হয়েছি আমি এই ভিডিওতে। এই ভিডিওর ফলে যারা দূর দূর থেকে মগরা সরস্বতী পূজা দেখতে আসছেন তাদের সমস্ত সমস্যার অবসান হবে, এই আশা রেখেই আমি এই ভিডিওটি করেছি। তাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। লোকেশনের কথা বলে, মগরা চারিদিক থেকে ওয়েল কানেক্টেড। হাওড়া বর্ধমান লাইনে ব্যান্ডেল জাংশনের একটা স্টেশন পরেই আপনি পেয়ে যাবেন এই মগরা স্টেশন, অর্থাৎ ব্যান্ডেলের পরে আদিসপ্তগ্রাম এবং তারপরেই হলো মগরা স্টেশন। অর্থাৎ হাওড়া লাইনের চুঁচড়া, চন্দননগর, শ্রীরামপুর ইত্যাদি স্থান থেকে আসা দর্শকরা সহজেই বর্ধমান মেন লোকাল ধরে আপনারা সহজেই পৌঁছে যাবেন মগরা। এবং বর্ধমান লাইন থেকে যেমন পান্ডুয়া, মেমারি, বৈচি এসব জায়গা থেকে যারা আসছেন তারা ডাউন হাওড়া লোকাল ধরে সহজেই পৌঁছে যাবেন মগরায়। আর যারা শিয়ালদা লাইন থেকে আসছেন তারা নৈহাটি থেকে নৈহাটি ব্যান্ডেল লোকাল পেয়ে যাবেন। মাত্র 15-20 মিনিটে আপনাকে নৈহাটি থেকে ব্যান্ডেল পৌঁছে দেবে। ব্যান্ডেল থেকে বর্ধমান লোকাল ধরে 10 মিনিটেই পৌঁছে যাবেন আপনারা মগরায়, কারণ ব্যান্ডেলের পরে আদিসপ্তগ্রাম এবং তারপরেই আপনাদের মগরা স্টেশন পেয়ে যাবেন। আর যারা কাটোয়া লাইন থেকে আসছেন তারা ব্যান্ডেল নেমে বর্ধমান লোকাল ধরে মগরা পৌঁছাতে পারেন, কিংবা খুব সহজ পথ হলো আপনারা ত্রিবেণী স্টেশন নেমে টোটো কিংবা অটো ধরে সহজেই পৌঁছে যেতে পারেন মগরা। ত্রিবেণী ছাড়াও আপনারা কুলতিঘাট থেকে ডাইরেক্ট মগরার অটো পেয়ে যাবেন। কল্যাণী স্টেশন থেকে মগরা স্টেশন পর্যন্ত সরাসরি বাসের ব্যবস্থা আছে। আর যদি আপনারা বাসে আসেন তাহলে একাধিক বাস মগরা বাস স্ট্যান্ডে দাঁড়ায়। 4-23 নম্বর ছাড়াও একাধিক বাস এখানে দাঁড়ায়। বিশদ বিবরণের জন্য নিচে ডেসক্রিপশন চেক করুন। ভিডিওতে দেখানো এই ট্রেনটি বর্ধমান থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এই হলো 2 নম্বর প্ল্যাটফর্ম যেখানে হাওড়া থেকে বর্ধমানের দিকে যাওয়া ট্রেনগুলি দাঁড়ায়, আর 3 নম্বর প্ল্যাটফর্মে বর্ধমান থেকে হাওড়ার উদ্দেশ্যে ট্রেনগুলি দাঁড়ায়। মগরা প্ল্যাটফর্মে নেমে সাবওয়ে কিংবা ওভারব্রিজ দিয়ে 3 নম্বর প্ল্যাটফর্মের দিক ধরে আপনারা স্টেশনের বাইরে বেরিয়ে আসুন। স্টেশনের বাইরে আপনি মগরা টিকিট কাউন্টার দেখতে পাবেন। তার পাশ দিয়ে ডান দিক থেকে যে রোডটি চলে গেছে সেই রোডটি হলো মগরা স্টেশন রোড। এই রোডে আপনি টোটো, অটো এবং কল্যাণী থেকে আসা বাস সমস্ত কিছু এই রোডে পাবেন। এই দেখুন সেই মগরা স্টেশন রোড। এই রোডটি সোজা গিয়ে পৌঁছে গেছে। 3-4 মিনিট হাঁটলে আপনি পৌঁছে যাবেন মগরা জিটি রোড ধরে। আপনারা এই রোড ধরে যেতে পারেন, কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব আপনারা এই রোড থেকে যাবেন না। তার পরিবর্তে এই যে বাঁদিক থেকে যে রোডটি দেখতে পাচ্ছেন, এই যে বাঁদিকের রোডটি টিকিট কাউন্টারের বাঁদিকে, এই রোডটি চলে যাচ্ছে কোলাগামী, কোলার পথে। অর্থাৎ যাওয়ার পথে আপনারা বাঁদিকে কোলাগামী পথটি ধরে ঠাকুর দেখতে দেখতে যাবেন, এবং ফেরার পথে ডান দিকে যে মগরা স্টেশনগামী রোডটি আছে সেই রোড ধরে ঠাকুর দেখতে দেখতে আপনারা স্টেশনে পৌঁছাবেন। এর ফলে কী হবে, আপনার সময়টা সাশ্রয় হবে। একটা সার্কুলার ওয়ে ধরে আপনারা যদি ঠাকুর দর্শন করেন তাহলে কী হবে না, একই পথে আপনাকে দুবার হাঁটতে হবে না। এই পথ ধরে 2-3 মিনিট হাঁটলে আপনারা সামনে দেখতে পাবেন রেলওয়ে ট্র্যাক। এই রেলওয়ে ট্র্যাক ধরেই প্রতিদিন মালগাড়ি ভর্তি কয়লা নিয়ে যাওয়া হয় ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রে, যে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে এই কয়লার সাহায্যেই বিদ্যুৎ উৎপন্ন করা হয়। আপনারা সিম্পলি এই রেলওয়ে লাইন ক্রস করে যাবেন। রেলওয়ে লাইন ক্রস করে আপনারা সোজা পথ ধরেই হাঁটতে থাকবেন। পথে আপনারা একাধিক প্যান্ডেল দেখতে পাবেন। যেহেতু এই ভিডিওটি সরস্বতী পূজার 10-12 দিন আগে তোলা, সেই কারণে এখনও রাস্তায় মণ্ডপ তৈরির কাজ চলছে কিংবা এখনও শুরু হয়নি। পুজোর সময় এই সমস্ত রাস্তা এক জমজমাট রূপ ধারণ করবে। সরস্বতী পূজা শুরুর বেশ কিছুদিন আগেই আপনাদের কাছে এই ভিডিওটি তুলে ধরলাম। এর কারণ হলো আপনারা আগে থেকে এই ভিডিওটি দেখে যাতে মগরায় সরস্বতী পুজো দেখার জন্য প্ল্যান করে নিতে পারেন। মগরার সরস্বতী পুজো 3-4 দিন ধরে চলে, সুতরাং আপনি এই 3-4 দিনের মধ্যে যে কোনো দিন আপনারা প্ল্যান করে চলে আসতেই পারেন একবার মগরায়। কোলার 2টি প্রধান প্যান্ডেল হলো কোলা ঐক্য সম্মেলনী এবং কোলা বান্ধব সম্মেলনী। এছাড়াও অগ্রগামী ক্লাব ছাড়াও আরও একাধিক প্যান্ডেল আপনি কোলায় পেয়ে যাবেন। সবার প্রথমে আমরা বাঁদিকের পথ ধরে চলে যাব বান্ধব সম্মেলনী।
আসলে এই বাঁদিকের পথটি হলো বান্ধব সম্মেলনীতে ঠাকুর দেখে বেরোনোর পথ। আপনারা যদি দিনের মধ্যে আসতে পারেন দিনে দিনে, তাহলে ভিড় কম হবে, তো আপনারা এই এক্সিট পয়েন্ট থেকে ডাইরেক্ট ঠাকুর দেখতে পারবেন। আর যদি আপনাদের আসতে যদি একটু সন্ধ্যা হয়, সেক্ষেত্রে ভিড় হয়ে যাবে, তাহলে আপনারা সোজা পথ ধরেই এগিয়ে যাবেন, বাঁদিকের পথটি ধরবেন না। সেক্ষেত্রে আপনি সোজা পথ ধরে আগে ঐক্য সম্মেলনী দেখে বান্ধব সম্মেলনী হয়ে এই পথ ধরে এই বাঁদিকের পথটি ধরে বেরিয়ে আসবেন। চলে এসেছি আমরা বান্ধব সম্মেলনী এন্ট্রি গেটের সামনে। এই যে আপনারা সামনে সোজা পথ দেখতে পাচ্ছেন, এই পথ ধরে আপনাকে সন্ধ্যার পর আসলে এই পথ ধরেই আপনাকে আসতে হবে, কারণ এখানে গেট পড়বে। এই পথ ধরে আপনি আসবেন এবং এই পথ ধরে আপনি ঠাকুর দেখতে যাবেন এবং ঠাকুর দেখে এই পথ ধরে আপনারা বেরিয়ে যেতে হবে। অর্থাৎ এই পথ হলো এক্সিট পথ, যেই পথ ধরে আমি এই মাত্র এলাম। তাহলে বুঝতেই পাচ্ছেন এই পথ ধরে এন্ট্রি করবেন, এন্ট্রি করে আপনারা এই সোজা পথ ধরে ঠাকুর দেখতে যাবেন। আর আপনারা দিনে আসলে আমরা এই যে শর্টকাট পথ ধরে এলাম, সেই পথ ধরেই ঠাকুর দেখতে আসতে পারেন। চলে এসেছি আমরা বান্ধব সম্মেলনী। বান্ধব সম্মেলনীতে মণ্ডপ প্রস্তুতির কাজ চলছে। বান্ধব সম্মেলনীর পুজো দেখে আমরা চলেছি ঐক্য সম্মেলনীর পুজো দেখতে। বাঁদিকের পথ ধরে আমরা চলে যাব ঐক্য সম্মেলনীতে। চলে এসেছি আমরা ঐক্য সম্মেলনীতে। ঐক্য সম্মেলনীতেও মণ্ডপ প্রস্তুতির কাজ চলছে। ঐক্য সম্মেলনীর পুজো দেখে এবার আপনারা চলে আসুন অগ্রগামী ক্লাবে। এই রাস্তার মোড়টি ভালো করে লক্ষ্য করুন, সামনে আপনারা দেখতে পাচ্ছেন অগ্রগামী ক্লাবে যাওয়ার পথ, আর এই পথটি হলো স্টেশন যাওয়ার পথ দেখানো। এই শর্টকাট পথ ধরে যদি না আসেন কিংবা সন্ধ্যার পর ভিড়ের মধ্যে আসেন, তাহলে এই সোজা পথ ধরেই আপনাকে আসতে হবে। এসে এই ডান দিকে ঐক্য সম্মেলনী দেখে, তারপরে বান্ধব সম্মেলনী দেখে আবার যে পথ দিয়ে আমি ঢুকেছিলাম সেই পথ দিয়ে ঢুকে এই পথ ধরে এসে আমাদের সামনে চলে যেতে হবে অগ্রগামী ক্লাবের দিকে। সেক্ষেত্রে একটু বেশি সময় লাগবে। আর আপনারা দিনে দিনে আসলে আমি যেভাবে দেখালাম আগে, বান্ধব সম্মেলনী থেকে শর্টকাট পথ ধরে এসে ওয়ান ওয়ে ধরে আমরা চলে যাব অগ্রগামী ক্লাবের দিকে। এক্ষেত্রে সুবিধা হলো আমরা যে পথ দিয়ে একবার গেলাম আর সেই পথে আমাকে আর পা দিতে হচ্ছে না, এক্ষেত্রে আমার অনেকটা সময় সাশ্রয় হচ্ছে। অগ্রগামী ক্লাবে মণ্ডপ প্রস্তুতির কাজ চলছে। অগ্রগামী ক্লাবের ঠাকুর দেখে আপনারা দুপা হাঁটলেই পৌঁছে যাবেন জিটি রোড বা গ্র্যান্ড ট্যান্ড রোড, যেটাকে বলা হয় 2 নম্বর জাতীয় সড়ক। মুঘল সম্রাট শেরশাহের দ্বারা তৈরি করা এটি একটি ঐতিহাসিক রাস্তা। এটি কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে চলে গেছে রাস্তাটি। এটি ভারতের 2 নম্বর জাতীয় সড়ক। জিটি রোডে উঠে আমরা দেখতে পাচ্ছি পায়েল রেস্টুরেন্ট। এটা হলো মগরার একমাত্র রেস্টুরেন্ট। আপনারা এই রেস্টুরেন্টটা একবার ট্রাই করে দেখতেই পারেন। জিনিসপত্রের দাম এখানে অত্যন্ত রিজনেবল। আমরা যে রাস্তার মোড়ে দাঁড়িয়ে রয়েছি তার ডান দিকে এই রোডটি হলো স্টেশন যাওয়ার পথ, আর এই সোজা পথটি চলে যাচ্ছে ত্রিবেণীর উদ্দেশ্যে, আর আমরা এই দিক ধরে সোজা চলে যাব মগরাগঞ্জের দিকে। আমরা যে মোড়ে দাঁড়িয়ে রইলাম সেই জায়গাটির নাম হলো নিমতলা মোড়। তো নিমতলা মোড় থেকে আমরা মগরাগঞ্জের পথে এগিয়ে চলেছি। মগরাগঞ্জ যাওয়ার পথে সামনে যে এই বড় 3-তলা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা হলো মগরা থানা। আপনারা যদি ইতিমধ্যে ক্লান্ত হয়ে পড়েন কিংবা হাতে সময় কম থাকে কিংবা 2-3 দিন ধরে ভেঙে ভেঙে মগরার ঠাকুর দেখতে চান, সেক্ষেত্রে আপনারা নিমতলা মোড় থেকেই টোটো পেয়ে যাবেন স্টেশন যাওয়ার জন্য। পরের দিন আবার টোটো ধরে নিমতলা মোড়ে নেমে আবার এরপর থেকে যাত্রা কন্টিনিউ করুন। ডান দিকের এই পথটি জয়পুর এবং বাগাটির উদ্দেশ্যে চলে গেছে। জয়পুর এবং বাগাটিতে অনেক ভালো ভালো পূজা হয়, কিন্তু তার আগে আমরা আগে নতুন গ্রাম এবং মগরাগঞ্জের পুজোগুলো আগে দেখে নেব, তারপর আমরা এই দিকে আসব। জিটি রোডের ওপর দিয়ে বর্তমানে আমরা যে ব্রিজটির ওপর দিয়ে এগিয়ে চলেছি সেই ব্রিজটির নাম হলো কুন্তি নদীর ব্রিজ। এর নিচ থেকে কুন্তি নদী বয়ে চলেছে। আমরা যে ব্রিজটির ওপর দিয়ে যাচ্ছি সেটি হলো নতুন ব্রিজ, আর ডান দিকে আছে পুরনো ব্রিজ। পুরনো ব্রিজটি স্বাধীনতা প্রাককালে ইংরেজদের আমলে তৈরি, তো সেই ব্রিজটি এখন বর্তমানে অকেজো হয়ে গেছে, ভারী যাতায়াত করা সম্ভব নয়, সেখানে এখন বর্তমানে বাজার বসে গেছে। চলে এসেছি আমরা মগরাগঞ্জ বাজারে। ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে মগরাগঞ্জ বাজার, আর সামনেই হলো বাস স্ট্যান্ড।
আর বাদিকে এই রাস্তাটি চলে গেছে নতুন গ্রামের উদ্দেশ্যে। এই রোডটির নাম হলো 23 নম্বর রোড। আপনারা বাসে করে আসলে এই মোড়েই আপনাকে নামতে হবে 23 নম্বর রোড ধরে আসলে। এই 23 নম্বর রোড থেকে সবার প্রথমে আপনারা যে প্যান্ডেলটি পাবেন তার নাম হলো ইউনাইটেড ক্লাব। এই বাদিকের পথটি ধরে আমরা চলে যাচ্ছি মগরা ইউনাইটেড ক্লাবে। মগরা ইউনাইটেড ক্লাবের প্রতিমা দেখার পর আপনারা 23 নম্বর রোড ধরে সামনের দিকে এগিয়ে চলুন। পথে আপনারা ডান দিকে একটা রোড দেখতে পাবেন, সেটা হলো মগরা হসপিটাল রোড। আমরা আসার পথে এই রোড ধরেই বেরিয়ে যাব। চলে এসেছি আমরা মগরা নতুন গ্রাম অভিযান সংঘের ক্লাবে। সামনের ডান দিকে আপনারা অভিযান সংঘের ক্লাব দেখতে পাবেন। ডান দিকের যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন তার সামনেই আপনারা পাবেন নতুন গ্রাম কৃষক সংঘ। এর পরের মণ্ডপটি হলো নতুন গ্রামের একটি উল্লেখযোগ্য সংঘ, সেটা হলো নতুন গ্রাম নেতাজি সংঘ। বাদিকের এই রোডটি ধরে সোজা চলে গেছে নতুন গ্রাম নেতাজি সংঘের দিকে। নতুন গ্রাম নেতাজি সংঘের প্যান্ডেল দেখার পরে আমরা আবার 23 নম্বর রোড ধরে সোজা এগিয়ে যাব নতুন গ্রাম সোনালী সংঘের দিকে। নতুন গ্রামের এটি একটি উল্লেখযোগ্য প্যান্ডেল নতুন গ্রাম সোনালী সংঘ। সোনালী সংঘের প্রতিমা দেখার পরে আপনারা চলে আসুন খুব সামনেই অবস্থিত সন্তান সংঘে। সন্তান সংঘের প্রতিমা দেখার পরে আপনারা নতুন গ্রামের প্রতিমা দেখার পর্ব শেষ করতে পারেন। এবার আপনারা যে পথ ধরে এসেছিলেন সেই পথ ধরেই ব্যাক করুন। 23 নম্বর রোডের যে পথ ধরে আমরা গিয়েছিলাম সেই পথ ধরে ফিরে এসেছি এবং প্রায় জিটি রোডের কাছাকাছি চলে এসেছি। এবার আমরা জিটি রোডে না গিয়ে তার পাশেই আমরা দেখতে পাবো যে বাদিকে একটা রোড চলে গেছে, যে রোডটির নাম হলো হসপিটাল রোড। আমরা এই বাদিকের হসপিটাল রোড ধরে এগিয়ে চলবো। আর বাদিকে এই হলো মগরা হসপিটাল। আর এই হসপিটালের ঠিক ডান দিকেই আছে এই রোডের সব থেকে বিখ্যাত সংঘ, যেটার নাম হলো বিবেকানন্দ সংঘ। আপনারা অবশ্যই এই বিবেকানন্দ সংঘের প্যান্ডেল অবশ্যই একবার দেখবেন। বিবেকানন্দ সংঘের প্যান্ডেল দেখার পরে আপনারা সোজা এগিয়ে চলুন মগরা অগ্নিবীণা সংঘের দিকে। সোজা পথে এগিয়ে চললে আপনারা সামনেই দেখতে পাবেন এই হসপিটাল রোড গিয়ে মিশেছে জিটি রোডের সাথে, আর সেখানেই অবস্থিত অগ্নিবীণা সংঘ। এই অগ্নিবীণা সংঘের ডান দিকে দেখতে পাচ্ছেন আপনারা দুটি রাস্তা। এই রাস্তা দুটির মধ্যে ডান দিকের রাস্তাটির নাম হলো হসপিটাল রোড, যে রোডটা ধরে আমরা এলাম, আর বাঁদিকের রোডটির নাম হলো জিটি রোড, যে পথ ধরে আমরা এগিয়ে চলব সামনের দিকে। কিছুক্ষণ গেলে পরেই জিটি রোডের বাঁদিকে আপনারা দেখতে পাবেন রবীন্দ্র সংঘ। একদম জিটি রোডের পাশেই অবস্থিত এই রবীন্দ্র সংঘে প্রতি বছর নিত্য নতুন থিমের পুজো হয়, আর রাস্তার দুদিকে প্রচুর দোকানপাট মেলায় ভরে যায়। অর্থাৎ আপনারা যে এই ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছেন তা পুজোর সময় এক চমচমাট রূপ ধারণ করবে। সামনে রাস্তার বাঁদিকে আপনারা পেয়ে যাবেন অমর সংঘ। ঠাকুর দেখতে দেখতে আমরা কিন্তু আবার সেই মগরা গঞ্জ বাজারে চলে এসেছি। ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে 23 নম্বর রোড, যে পথ ধরে আমরা নতুন গ্রামের ঠাকুর দেখতে গিয়েছিলাম। অর্থাৎ আমরা একটা সার্কুলার পথ ধরে ঘুরে আবার সেই মগরাগঞ্জ বাজারে চলে এসেছি। সামনে আমরা দেখতে পাচ্ছি কুন্তি নদীর ব্রিজ, যে ব্রিজ ধরে আমরা এসেছিলাম আবার সেই ব্রিজ ধরেই আমরা ফিরে যাব। সামনেই বাঁদিকে আমরা দেখতে পাচ্ছি আমরা আবার চলে এসেছি মগরা থানায়, এবং তার পাশ দিয়ে বাঁদিকে যে রোডটি চলে গেছে জয়পুর এবং বাঘাটির উদ্দেশ্যে। আপনারা চাইলে আজকের মতো ডে ট্যুর জার্নি এখানে শেষ করে দিতে পারেন, এখান থেকে সোজা স্টেশনে চলে যেতে পারেন। পরের দিন ডে 3-তে এসে
আপনারা জয়পুর এবং বাঘাটির ঠাকুর দেখতে পারেন। আর যদি একদিনই ঠাকুর কমপ্লিট করতে চান তাহলে এই বাঁদিকের পথটি ধরে চলুন যাওয়া যাক জয়পুর এবং বাঘাটির উদ্দেশ্যে। হাতে একাধিক সময় এবং এনার্জি থাকলে বাঁদিকের পথ ধরে আপনারা ড্যামরা এবং সবুজ রঙের প্যান্ডেল দেখতে পারেন। যেহেতু আমাদের হাতে সময় কম সেহেতু আমরা সোজা পথ ধরে চলে যাব জাগনি সংঘের উদ্দেশ্যে। এই সোজা পথটি চলে গেছে বাঘাটি কলেজের দিকে। এই পথের দুটি বড় প্যান্ডেলের নাম হলো জাগনি সংঘের প্যান্ডেল আর বন্ধু মহলের প্যান্ডেল। তাহলে সবার প্রথমে আমরা পেয়ে যাব জাগরণী সংঘের প্যান্ডেল। তাহলে চলুন যাওয়া যাক জাগনি সংঘের প্যান্ডেলে। জাগনি সংঘ বলুন আর বন্ধু মহল বলুন, এই দুটি প্যান্ডেলের সামনে বিশাল বড় মাঠ আছে। সুতরাং এই মাঠটি পুরোটি জুড়ে মেলা বসে যাবে এবং সুন্দর দেখতে পাচ্ছেন লন্ডনের ব্রিজটিকে কি সুন্দরভাবে এই মণ্ডপের দ্বারা সাজানো হয়েছে। এখনও কাজ কমপ্লিট হয়নি, কেননা পুজো শুরুতে এখনও 10-12 দিন বাকি। যখন কাজ কমপ্লিট হয়ে যাবে এবং সাথে রাতের লাইটিং এর উপরে পড়বে তখন বুঝতেই পারছেন কি অপরূপ সুন্দর রূপ ধারণ করবে এই লন্ডনের ব্রিজটি। জাগনি সংঘের প্যান্ডেল দেখে আপনারা দুপা এগোলেই আপনারা পেয়ে যাবেন বাঘাটি বন্ধু মহলের ক্লাব। আমরা দেখতে পাচ্ছি এবছর বাঘাটি বন্ধু মহলের পুজোর থিম হলো দার্জিলিং। অপূর্ব সুন্দর এই দার্জিলিংকে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ সজ্জার মাধ্যমে। দেখতে পাচ্ছি টয় ট্রেন এবং পাশে ঘুম স্টেশন। ঘুম স্টেশন ভারতের সব থেকে উচ্চতম রেল স্টেশন। পাশে লেখা আছে দার্জিলিং বাংলা, বাংলারই থাকবে। উপরে মূর্তি রাখা আছে, দেবীর মূর্তি, অপরূপ সুন্দর। কাজ কমপ্লিট হলে রাতের আলো এক অসাধারণ মায়াবী পুরীতে পরিণত হবে এই বাঘাটি বন্ধু মহল। বাঘাটি বন্ধু মহলের পুজো থেকে আপনারা সোজা রাস্তা ধরে এগিয়ে চলুন বাঘাটি DGFC মাঠের দিকে। এই রাস্তা গিয়ে শেষ হবে বাঘাটি কলেজের সাথে। এই হলো রাস্তা গিয়ে মিশেছে ত্রিবেণী রোডের সাথে। এই পথ ধরে আমরা এসেছি আর সামনে দেখতে পাচ্ছেন এই হলো বাঘাটি কলেজের গেট। আর তার ঠিক উল্টো দিকেই আছে বাঘাটি DGFC মাঠ। এই পথটি চলে গেছে মগরা স্টেশনের দিকে আর আপনারা দেখতে পাচ্ছেন তার পাশেই বাঘাটি DGFC মাঠ। আর এই হলো বাঘাটি DGFC মাঠের প্যান্ডেল। বাঘাটি কলেজের পাশে অবস্থিত এই DGFC মাঠের সব থেকে বড় আকর্ষণ হলো এই পুরো মাঠ জুড়ে হয় মেলা। এই বাঘাটি DGFC মাঠের ডান দিকে এই রাস্তাটি চলে গেছে ত্রিবেণী স্টেশনের দিকে। ত্রিবেণী স্টেশন থেকে আপনারা যখন টোটো করে আসবেন তখন আপনাকে এই বাঘাটি কলেজের কাছে আপনাকে নামতে হবে। অলরেডি রাতের সময় এখানে অত্যন্ত ভিড়ের ফলে এখানে নো এন্ট্রি লেগে যাবে, তো সেই কারণে আপনি টোটোয় করে এখানে নামবেন, তারপর ঠাকুর দেখে এসে ফিরে আবার এখান থেকে টোটো ধরে পৌঁছে যাবেন আপনার গন্তব্যস্থল ত্রিবেণী স্টেশন। এই হলো বাঘাটি শ্রীগোপাল ব্যানার্জি কলেজ। আর তার পাশ থেকে ডান দিকে এই রাস্তাটি হলো বাঘাটি গার্লস স্কুল আর এই হলো বাঘাটি বয়েজ স্কুল। এর ঠিক পেছনেই আছে বাঘাটি প্রাইমারি স্কুল, অর্থাৎ সমস্ত কিছু এক ছাতার তলায়। আপনি একই জায়গার মধ্যে প্রাইমারি, হাই স্কুল থেকে কলেজ সব কিছুই পেয়ে যাবেন। আর এই বাঘাটি স্কুলটি অত্যন্ত বড়। এই পথটি সোজা নিমতলা মোড়ে গিয়ে জিটি রোডের সাথে মিশেছে। হ্যাঁ, এটা সেই নিমতলা মোড় যেখানে আমরা প্রথম কোলা থেকে জিটি রোডে উঠে যে মোড়টি পেয়েছিলাম সেই নিমতলা মোড়ে গিয়ে এই রোডটি মিশবে। পথের দুধারে মণ্ডপ দেখতে দেখতে আপনারা পৌঁছে যাবেন নিমতলা মোড়ে। চলে এসেছি আমরা নিমতলা মোড়ে। এই নিমতলা মোড় থেকে আমরা বাঁদিকে রোড ধরে স্টেশনের পথে এগোব। আর ডান দিকে রোডের সমস্ত কিছু আমাদের প্যান্ডেল দেখা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পায়েল রেস্টুরেন্ট ডান দিকে। এবার বাঁদিকের পথ ধরে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। বন্ধুরা, আপনারা ডান দিকে এই যে পথটি দেখছেন এটা হলো সেই পথ যে পথ ধরে আমরা কোলা থেকে জিটি রোডে উঠেছিলাম। এবার আমরা স্টেশন রোড ধরে আমরা স্টেশনে পৌঁছাব। কোলা রোড ধরে স্টেশনে গেলে সেক্ষেত্রে আমাদের সময় কম লাগত, কিন্তু সেখানে আমাদের সমস্ত প্যান্ডেলই দেখা হয়ে গেছে। তাই আমরা এই সোজা জিটি রোড ধরে যাব। সেক্ষেত্রে আমরা আর দুটো প্যান্ডেল, প্রিয় সমিতি এবং অগ্রগামী ক্লাবের প্যান্ডেলটিও আমরা দেখে নিতে পারব। ডান দিকে হলো পেট্রোল পাম্প, তার সামনে ডান দিকে হলো মগরা বিডিও।
এরপরে আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটা রেলওয়ে ক্রসিং। এটা হলো সেই রেলওয়ে ক্রসিং যেটা আমরা কোলা থেকে আসার সময় যে মালগাড়ি বহনকারী যে ক্রসিংটা পার করেছিলাম, এই পথ ধরে এই ক্রসিংটা চলে গেছে। বন্ধুরা, আমরা চলে এসেছি মগরা স্টেশন যাওয়ার মোড়ে। এই মোড়টির নাম হলো কাটাপুকুর মোড়। হ্যাঁ, এই কাটাপুকুর মোড় থেকে আপনারা ডান দিকে স্টেশন চলে গেছে। হ্যাঁ, ডান দিকে আপনারা গেলে পাবেন স্টেশন, কিন্তু আমরা বাঁদিকে খুব সামনেই একটা ক্লাব আছে, প্রিয় সমিতি। সেই প্রিয় সমিতির মণ্ডপটি আমরা দেখে নেব। প্রিয় সমিতির মণ্ডপ দেখে আপনারা স্টেশন রোডের দিকে সোজা হাঁটা দেবেন। এই হলো স্টেশন রোড, আর এই স্টেশন রোড ধরে যাওয়ার পথে আপনারা বাঁদিকে পাবেন অগ্রগামী ক্লাব। আপনারা অবশ্যই অগ্রগামী ক্লাবের প্যান্ডেলটি স্টেশন যাওয়ার পথে অবশ্যই দেখবেন, কারণ স্টেশন যাওয়ার পথে এই একমাত্র প্যান্ডেলই আপনারা পাবেন স্টেশন রোডে। স্টেশন রোড ধরে যাওয়ার পথে বাঁদিকে 2 মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন অগ্রগামী ক্লাব। অগ্রগামী সংঘের প্রতিমা দেখার পরে আপনারা মগরা সরস্বতী পরিক্রমা সমাপ্ত করতে পারেন। এরপরে আপনার একটাই গন্তব্য হবে, সেটা হলো মগরা স্টেশন। দীর্ঘ ঐতিহ্যবাহী মগরার সরস্বতী পূজা পরিক্রমা কখনোই একদিনে দেখা সম্ভব নয়। আপনারা চেষ্টা করবেন অন্তত 2 দিন সময় দেওয়ার এই মগরা সরস্বতী পূজা পরিক্রমা সম্পন্ন করার জন্য। আর যদি একান্তই একদিন সময় থাকে, তাহলে আপনারা পার্টিকুলারলি একটা রিজিয়ন চুজ করে নেবেন, যেমন কোলা হোক, কিংবা মগরাগঞ্জ নতুনগ্রাম হোক, কিংবা বাঘাটি জয়পুর হোক। আমরা পৌঁছে গেছি মগরা স্টেশন। আপনারা হয়তো ভাবছেন যে মগরা সরস্বতী পূজা পরিক্রমা শেষ হলো, কিন্তু না, আমরা শুধুমাত্র স্টেশনের একটা সাইডই দেখেছি। স্টেশনের উল্টো সাইডে আরও একটি জগৎ। এখানে নেতাজি সংঘ ছাড়াও একাধিক ক্লাব রয়েছে। যদি আপনারা সময় পান, তাহলে স্টেশনের উল্টো দিকের ক্লাবগুলোও দেখবেন। এই হলো নেতাজি সংঘের ক্লাব, এটা স্টেশনের উল্টো দিকে। এছাড়া একাধিক আরও ক্লাব রয়েছে যেগুলোর ভিডিও আমি দেখালাম না। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে মগরা সরস্বতী পূজা কতটা বিস্তর। আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ বাড়াবেন, যাতে আপনাদের নিত্য নতুন এবং দরকারি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের দিতে পারি। বন্ধুরা, ভালো থাকবেন, টাটা। বন্ধুরা, আমার চ্যানেলের আরও ভিডিও দেখার জন্য উপরে এবং পাশে দেওয়া ভিডিওগুলিতে ক্লিক করুন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য পাশে দেওয়া আমাদের চ্যানেলের লোগোতে ক্লিক করুন, আর এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।